em jogos oficiais, não perde, portanto, a Sport TV transmite. তিন মাস আগের হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ স্পেনের, তবে বিশ্ব রেকর্ড টানা 37 ম্যাচ অপরাজিত থাকা ইতালির বিপক্ষে সেই প্রতিশোধ হবে কিনা সংশয় তো ছিলই। শেষ পর্যন্ত ইতালির অজেয় যাত্রা স্পেন থামালো তাদের মাঠে। গতকাল রাতে নেশনস লীগের সেমিফাইনালে 2-1 গোলে জিতে ফাইনালে নাম লিখিয়েছে তারা। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টাইব্রেকারে স্পেনের স্বপ্ন ভেঙেছিল ইতালি। এবার ন্যাশনস লীগের শেষ চারে ইতালির স্বপ্ন ভাঙল স্পেন। সান সিরোয় নিজেদের মাঠে এবারই প্রথম হারল ইতালি, যদিও ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে স্পেন। ম্যাচের 17 মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মিকেল ওয়ার জাবালের ক্রস থেকে বক্সের মধ্যে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও এক গোল করেন তোরেস। 42 মিনিটে লিওনার্দো বনুচ্চি লাল কার্ড দেখায়। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে ইতালিকে, তাই তারা বেশ কোণঠাসা হয়ে পড়ে। স্পেন 2-0 ব্যবধানে এগিয়েছিল অনেকটা সময়। ম্যাচের শেষভাগে 83 মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। ফেদেরিকো সিএসআর পাসে গোল করেন লরেঞ্জো পেলেগ্রিনি। শেষ পর্যন্ত 2-1 গোলের হার নিয়েই মাঠ ছেড়েছে রবার্তো মানচিনির দল।